আরে বনি, কি অবস্থা? সেজে গুজে কোথায় চললে এখন? তোর চুল ছাড়বো কেন? তুই স্কুলে যাবি নাকি? আমি তুই তো স্কুলে যাবি না, বল্টি স্কুলে যাবি, বল্টি ফেরি করবো, তোর তোর চুল ছাড়াতে যাবো। আমি ভাবলাম তোমার বোধ হয় আদর করে বোধ হয়। বল্টু বলেছে যদি খিচুড়ি দেয় তাহলে নেবো, না হলে নেবো না। তাহলে বাড়ি থেকে আমার গুছিয়ে দিতে হবে। কি নেবো বলে? চিপস আর বিস্কুট দেবো? চিপস না, বিস্কুট না, চিপস। ছিঁড়ে নিতে হবে, প্যাকেট সময় ছিঁড়ে আদর পেয়ে পেয়ে বাদর হয়েছে। এই কটা পিস এর থেকে আবার খেয়ে নিচ্ছে ওর টিফিন। ঠিক আছে, না না আর দিতে হবে না। আর একটা ফল নিয়ে যা, আপেল নিয়ে যা একটা। জানো লাশাইবের বেটি ও মুখে কটা সময় জানো? এই চুপ। ফল টল দেবে বলছি তো নেবে না, তাহলে আমার আর একটা পাত্র দিতে হবে আপেলটা কেটে। বনি এখন আমার সঙ্গে যাচ্ছে কি করতে জানো তো? বনি কত কত জিনিস কিনতে হবে ওই জন্য আমার সঙ্গে যাচ্ছে কেনাকাটা করতে। ঠিক আছে, আর তোমাকে বলছে বল্টুকে সকাল থেকে এখনো একটা বই নিয়ে বসেনি। এই সব লিক করে দেবে, চুপ। এখন যাবি না, ওখানে বস। আচ্ছা, ও আমার সাথে ঘুরে আসো একটু। ঘুরে আসো, ঘুরে আসলে মন ভালো থাকবে, ওকে? বল্টু চলো খেয়ে দে ঘোড়া তোমার। বল্টু চলো, বল্টু চলো, বল্টু বল্টু চলো, রেডি। বল্টুর কদিন বাদে পরীক্ষা 29 তারিখে, আর বনির কবে থেকে পরীক্ষা? 28। বনির 28, বল্টুর 29, ফাইনাল পরীক্ষা। পড়াশোনা তো করেই না, শুধু মনে হচ্ছে কবে পরীক্ষাটা হয়ে যাবে। তো চলো চলো চলো, রেডি 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 চলো।